গরুটা বানাইতে আসরের সময় লাগাই দিলা। ঈদ মোবারক চাচা। ঈদ মোবারক। এত রাগারাগি করতেছেন কি নিয়া? আরে গরুটা বানাইতে আসরের সময় লাগাই দিল, এখন এই চামড়াটা নিয়ে আমি কি করবো? মুন্ডা কইতেছে তগস আমরা ওখানে ঝুলাই রাখি। চাচা এত চিন্তা করণের কিচ্ছু নাই, গরুর চামড়ায় লাইগা থাকা চর্বি মাংসগুলি ভালোভাবে ছাড়াইয়া চামড়া প্রতি 7-8 কেজি লবণ ছিটাইয়া সংরক্ষণ করলে অনেক দিন পর্যন্ত চামড়া ভালো থাকে। এই তাড়াতাড়ি যাতো চামড়াটা ক্লিন করে দিত, আমি এখনই যাইতেছি লবণ কিনা। সবই তো বুঝলাম, কিন্তু চামড়া রাখবো কই? সেইটা নিয়েও আপনার চিন্তা করণের কোনো কারণ নাই। আমরা গ্রামের কয়েকজন মিলা চামড়া সংরক্ষণের জন্য একটা ঘর বানাইছি। কোনো পরিত্যক্ত বা অব্যবহৃত ঘর অথবা প্রয়োজনে অস্থায়ী দোচালা ঘর বানিয়ে মাঝখানে ঢিবির মতো উঁচু স্থানে চামড়া পরিষ্কার করে লবণ লাগিয়ে স্তরে স্তরে সাজিয়ে সংরক্ষণ করুন। দুশ্চিন্তা শেষ, আমাদের পশু চামড়াও এখানে রাখবো, কিন্তু এই পরিস্থিতিতে পরিবহন করবে কি করে? চামড়া একটা পচনশীল পণ্য, এটা পরিবহনে কোথাও যেন কোনো বাধা না হয় সে ব্যবস্থাও সরকার করেছে। জনস্বার্থে শিল্প মন্ত্রণালয়